হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আজকে কথা বলবো ফাইটারের ডে থ্রি বক্স অফিস নিয়ে যেটা খুবই ভাইটাল একটা ডে বলা যেতে পারে কারণ মোটামুটি প্রথম দিন একটা সিনেমা ভালো কালেকশান করে সেকেন্ড দিনে কালেকশানের গ্রোথ নেয় কারণ কালকে একটা হলিডে ছিল এবার আজকে নর্মাল একটা দিন তাও ঠিক নর্মাল দিনেই বলবো না কারণ আজকে বেশিরভাগ জায়গাতেই ছুটি রয়েছে এটা ওটা তো সেই কারণে আজকের দিনটাকেও বলা যেতে পারে হাফ হলিডে বলা যেতেই পারে তো সেই হিসেবে একটা বেটার কালেকশানের আমরা সবসময় আশা করে থাকি একটা শনিবার দিন এটা আমরা সবাই জানি যে সিনেমা আগের দিনে হিউজ একটা মানে ভয়ঙ্কর বক্স অফিস আনছে পরের দিন সেই সিনেমাটা যদি মোটামুটি একটা ভালো কালেকশন করে তাহলে আশা থাকে যে সিনেমাটা পরবর্তীকালেও অনেকদিন লং রানে ভালো চলবে এটা আমরা দেখেছি বহু সিনেমার ক্ষেত্রে আর যে সিনেমার ক্ষেত্রে হঠাৎ করে একদিন বিরাট কালেকশন হচ্ছে পরের দিন নর্মালদের একটা ড্রপ নিচ্ছে সেই সিনেমার কালেকশন দেখা গেছে আগে গিয়ে সেইভাবে জায়গায় পৌঁছোতে পারেনি সব থেকে বড় ধরনের হচ্ছে টাইগার থ্রি এটা আমরা দেখেছি অথচ জওয়ান বলি পাঠান বলি অ্যানিম্যাল বলি এই সিনেমাগুলো কিন্তু নর্মাল ডে তো একটা হিউজ বক্স অফিস এনেছে তো এই নর্মাল ডে বক্স অফিসটা কিন্তু আসল এবার আজকে আমি যদি বক্স অফিস নিয়ে কথা বলি দেখুন দুদিন মিলিয়ে কিন্তু ফাইটারের বক্স অফিস খুব ভালো জায়গাতে পৌঁছেছিলো প্রথম দিনে আমার মতো তো খুব ভালো ওপেনিং নিয়েছিল তেইশ থেকে চব্বিশ কোটির যে ওপেনিংটা আমি মনে করি যথেষ্ট ভালো সেকেন্ড দিনে প্রথমে আর্লি এস্ট দেখানো হয় একত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি যেটা আমি বলেছিলাম কালকের ভিডিওতে কালকে রাত্রির শোয়ের এমনই রেসপন্স ভালো ছিল যে সেই কালেকশনটা গিয়ে পৌঁছে কিন্তু ফর্টি ওয়ান কারোর প্রথম দিন চব্বিশ কোটি সেকেন্ড দিন সেটা গিয়ে পৌঁছে হচ্ছে একচল্লিশ কোটি দুদিন মিলে পঁয়ষট্টি কোটি কালেকশন হয়ে যায় শুধুমাত্র ডোমেস্টিক বক্স অফিসে তো এইরকম একটা রেঞ্জের বক্স অফিস যখন ডে টুতে গেল সঙ্গে ওয়ার্ড অফ মাউথ খুব ভালো তো ডে থ্রির মতো একটা দিনে কিন্তু আশা করা যায় মিনিমাম কিন্তু আঠারো থেকে কুড়ি কোটি বা বাইশ কোটির কিন্তু কালেকশান হওয়াটাই আমরা মানে হয়ে এসেছি এতদিন ধরে কিন্তু আজকে বলে রাখি যেরকম যে আর্লি এস্টিমেট আসছে তাহলে কিন্তু ফাইটারের ডে থ্রি কালেকশানে কিন্তু একটা বাজে রকম কিন্তু ড্রপ আজকে নেমে এসছে যে সিনেমা ডে টুতে কমাচ্ছে একচল্লিশ কোটি সেই সিনেমা কিন্তু ডে থ্রিতে অনেকটা নিজের জায়গা মানে অনেকটা পার্সেন্ট কিন্তু ড্রপ চলে এসছে এবং এর বড় কারণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন এই তুলনামূলকভাবে কম কালকে মানে কি বলবো রিপাবলিক ডে ছিল তো কালকে সিঙ্গেল স্ক্রিন রেসপন্স ভালো ছিল কিন্তু আজকে থেকে কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্সের উপর ভরসা করে কালেকশনটা আসছে এবং সেটার ফলাফল আমরা বক্স অফিসে দেখতে পাচ্ছি যে কারণে আজকে কিন্তু এই সিনেমাটার কালেকশন একদমই কিন্তু আসানুরূপ হয়নি রাত্রির বেলা হয়তো আর একটু বাড়তে পারে তো আজকে যেটা আর্লি এস্টিমেট কেটা ওসি বলছে এটা আর্লি এস্টিমেট তো আর্লি এস্টিমেট কালেকশন যেটা জানানো হচ্ছে ভাই এটা ডে থ্রির এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু তেরো কোটি এবার তেরো কোটি হিসেব মতো ডবল ডিজিটেরই কালেকশন অবশ্যই কিন্তু তেরো কোটিটা কিন্তু ঋত্বিক রোশনের সিনেমার ক্ষেত্রে আমরা আশা করি না যে সিনেমা আগের দিন ঋত্বিক রোশন একচল্লিশ কোটি কম আছে আশা করা যায় সেই সিনেমা আজকে মিনিমাম আঠেরো থেকে কুড়ি কোটি বিজনেস করবে এবার অবশ্যই এটা আর্লি এস্টিমেট আজকে রাতের পরে কালেকশন হয়তো আমরা দেখতে পারি হয়তো গ্রোথ নিল কারণ কালকে দেখাচ্ছিল প্রথমে একত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি সেটা পরে গিয়ে একচল্লিশ কোটিতে পৌঁছবে রাত্রির রেসপন্স ভালো হওয়ার কারণে এবার আজকে কিন্তু ওভারঅল রেসপন্স কিন্তু খুব একটা ভালো নয় সকাল থেকে অবধি রেসপন্স কিন্তু যে খুবই ডিসেন্ট হয়েছে হিউজ একদম সেই রেসপন্স যেটা আমরা গাদার টু বা জওয়ান বা অ্যানিম্যালের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম সেই রেসপন্স কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে না কারণ মানে নর্মাল দিনে কিন্তু দর্শক যেহেতু কতটাও কিন্তু উৎসাহিত নয় কালকে রোববার কালকে হয়তো কালেকশনের একটা গ্রোথ হয়তো আমরা দেখতে পাবো কিন্তু এই রো মানে শনিবার দিনে কালেকশনটি বলে দেয় যে সোমবার থেকে কালেকশনটা কোন জায়গায় পৌঁছাবে যদি আজকে ধরুন কুড়ি পঁচিশ কোটি কালেকশন আসতো তাহলে মানে চান্স ছিল বলার যে সোমবার দিন তেরো কোটি পনেরো কোটি কালেকশন হবে বা ষোলো কোটি কালেকশান হবে তো সোমবার মানে সোমবার দিন যে কালেকশানটা হওয়া উচিত ছিল এই সিনেমাটার সেটা কিন্তু অলরেডি শনিবার দিনে নেমে এসেছে যেটা কিন্তু কখনোই ভালো লক্ষণ কিন্তু নয় কারণ আজকে মিনিমাম আশা ছিল কুড়ি থেকে পঁচিশ কোটির একটা বক্স অফিস হবে আমি আশা করবো এখন আমি যখন ভিডিও করছি রাত্রিবেলা যদি দেখি রেসপন্স যারা ভালো তারা হয়তো আর বেড়া জায়গায় পৌঁছবে আমিও সেটাই চাই কিন্তু মানে আজকের রেসপন্স কিন্তু সারাদিন খুব একটা ভালো নয় যেটা একটা অবশ্যই চাপের ব্যাপার যে সোমবার থেকে সিনেমাটা রেসপন্স কোথায় পৌঁছবে কারণ সিনেমাটায় কিন্তু যা বাজেট দেখছি দুশো কোটি সিনেমাটায় কিন্তু মিনিমাম আড়াইশো কোটি বা দুশো আশি কোটি কিন্তু কালেকশন করতে হবে সুপার হিট বা ব্লক বাস্টার হওয়ার জন্য একশো আশি বা একশো নব্বই কোটি থেকে যদি থেমে যায় তাহলে কিন্তু সিনেমাটা অ্যাভারেজই কিন্তু এ পাবে যেমনটা টাইগার থ্রিও পেয়েছে মানে আমি ডোমেস্টিক বক্স অফিসের কথা বলছি তো ঋত্বিকের এতদিন পর একটা এত বড় সিনেমা সেটা আমি চাই না অ্যাভারেজ হয়ে থেমে যাক আমি চাই সেটা সুপার হিট বা ব্লক বাস্টারই হোক তো সেটার জন্য কিন্তু আজকের কালেকশনটা একটু বেটার হবে আসা ছিল এবার দেখা যাক ফাইনালি কী হয় জিও এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা অন্তর হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইন কর ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো তো নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো থেকো সবাই টেক কেয়ার